সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। কলেজে অস্থায়ী শিক্ষাকর্মীদের স্থায়ীকরণের দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ অস্থায়ী কর্মচারী সমিতি। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন কলেজে শুরু হয়েছে ধর্মঘট। দেখব বিস্তারিত রিপোর্ট। অস্থায়ী শিক্ষাকর্মীদের স্থায়ীকরণের জন্য সারা রাজ্য জুড়ে কলেজগুলিতে ধর্মঘটের ডাক দিল পশ্চিমবঙ্গ অস্থায়ী কর্মচারী সমিতি। ধর্মঘটের জেরে কলেজগুলিতে অচলাবস্থা দেখা দিয়েছে, তবে ব্যতিক্রম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা কলেজ। এই কলেজে সেরকম কোনো অস্থায়ী শিক্ষাকর্মী নেই। বর্তমানে দেবজিৎ চক্রবর্তী নামে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে। প্রতিদিনের মতো এদিনও কলেজ চত্বর ছিল স্বাভাবিক।